আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি ভেন্ডির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসম্ভব মজার এই ভেন্ডি ভর্তা রেসিপি সহজভাবে আজ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের আজকে এই সহজভাবে ভেন্ডি ভর্তা রেসিপি ভালো লাগবে এই জন্য আমি একটি লোহার কড়াই আগে থেকে জাল দিয়ে গরম করে তার মাঝে দশ থেকে পনেরোটির মতো কাঁটালের বিছি ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু এখন কাঁটালের সিজন এই কাঁটালের বেচিটি কিন্তু বাজারে বা কাটার বাসায় নিয়ে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা চাইলে অনলাইনে সেটা ব্যবহার করতে পারেন যদি সেই না থাকে বা হাতের কাছে না থাকে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আর কাটালের বিচি ছাড়া অসম্ভব মজার ভেন্ডি ভর্তা কিন্তু আপনারা চাইলে এটা বাদ দিয়েও এই রেসিপিতে ফলো করে তৈরি করে নিতে পারেন কাটালের বিচি যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে অফিস স্ক্রিনে ঠান্ডা করে একটি ব্ল্যান্ডারে হালকা ক্রাশ করে নেব যাদের কাছে ব্ল্যান্ডার নাই তারা চালের শিল্পাটাইও বেটে নিতে পারেন এবার একই চুলায় অন্য একটি কড়াই দিয়ে তার মাঝে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষা তেল অবশ্যই ভর্তাতে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এর মাঝে হাফ টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম রসুন কুচানো রসুনটা মোটামুটি মিনিটখানেক রান্না করলাম তারপরে দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো ভেন্টি আগে থেকে আমি আস্ত অবস্থায় ধুয়ে কুচিয়ে নিয়েছি এইবার সেই ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম টো হাইতে দিয়ে তারপর রান্না করবেন বা ভেজে নেবেন আর অবশ্যই ভেন্ডিটা হালকা পাতলা পোড়া পোড়া করার চেষ্টা করবেন আর আমি ততক্ষণ পর্যন্ত রান্না করবো না পর্যন্ত ভেন্ডিটা হালকা পাতলা সেদ্ধ হওয়া প্লাস পোড়া পোড়া হয়ে ভেজে ভাজা না হয় এর মাঝে দিয়ে দিলাম আমি এক চিমটি হলুদের গুঁড়া এটাও কিন্তু অপশনাল শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আমি হলুদের গুঁড়াটা অ্যাড করলাম এরই মাঝে কিন্তু আমাদের কথা বলতে বলতে ভেন্ডিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে আমি একটি মিক্সিং বলে সেই ভেন্ডির ভর্তাটা তৈরি করে নিচ্ছি একটি মিক্সিং বোল তার মাঝে ভেজে নেওয়ার পরে ভোরে ভোরে দেড় কাপের মতো হয়েছে এই ভেন্ডি ভেন্ডিটা নিয়ে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচানো পেঁয়াজটা কোচানো অবস্থায় দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি লবণ আর চিলি ফ্লাক স্বাদ মতো আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি আগে থেকে শুকনো মরিচ বেশ কিছু পরিমাণ টেলে একটা এয়ারটাই বক্সে ভরে রেখেছি আজ সেটা প্রয়োজন মতো ব্যবহার করছি এক কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা পচানো আর থানকুনি পাতা কোচানো যেহেতু বারো মাস থানকুনি পাতাটা পাওয়া যায় তাই এটা অ্যাড করলে অনেক বেশি মজাদার হবে এখন দিয়ে দিচ্ছি সে কাটালের বিচিটা এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারেন যেহেতু এই সকল উপকরণ কিন্তু অ্যাড করলে ভেনটির ভর্তাটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেলটা দিয়ে ভালোভাবে এবার কচলে আমাদের সেই ভেন্টি ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে থানকুনি পাতাটাও বাদ দিতে পারেন আবার কাটালের বিচিটাও ভাত দিতে পারেন এই দুইটা ছাড়া কিন্তু অসম্ভব মজার ভেন্টি ভর্তা তৈরি হয়ে যাবে এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আমাদের অসম্ভব মজার এই ভেন্টি ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে যতটা সম্ভব সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আর ভেন্ডি ভত্তাটা এতই মজার যে একবার বাসায় বানালে সকলে আঙুল চেটেপুটে খাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ